শীতের জড়তা ভেঙে এসেছে ঋতুরাজ বসন্ত, ঝরাপাতার দিন শেষে রঙের আভা লেগেছে প্রকৃতির গায়ে, আনন্দ ছড়িয়েছে নাগরিক হৃদয়েও। বসন্তের প্রথম প্রভাতেই উৎসবের ঢেউ ছড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের বকুলতলায়। ঋতুরাজ বরণ অনুষ্ঠানে সাত সকালে বকুলতলায় হাজির হাজারো বাসন্তীদূত। বসন্ত বরণের খবর জানাচ্ছেন বিউটি সমাদ্দার। সত্যি এই আবাহন প্রকৃতির, ফুলের কানে ভ্রমর এসে বলে দিচ্ছে শীতের আড়মোড়া ভেঙে নিজের রঙে প্রকৃতিকে সাজিয়ে নেওয়ার দিন এসে গেছে। ঋতুরাজ তার রং ছড়িয়ে সাজিয়ে নেবে ধরণী। দক্ষিণা বাতাস, ফুল, পাখি আর আগুন ঝরা ঔজ্জ্বল্যে সেজেছে শ্যামল প্রান্তর। আর এই পুরো আয়োজনকেই নাগরিক জীবনে সাজিয়ে নিতেই জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ প্রতি বছরের মতো এবারও চারুকলার বকুলতলায় আয়োজন করে বসন্ত বরণ উৎসবের। ভোর থেকেই সব বয়সী মানুষের ভিড় বাড়ে ঋতুরাজের আবাহনে। প্রভাতি এই আয়োজন শুরুই হয় মতিউর রহমানের সারেঙ্গি বাদনের মধ্য দিয়ে। পরে একে একে প্রতিষ্ঠিত শিল্পীরা পরিবেশন করে ঋতুবৈচিত্র্যের সব গান, নৃত্য ও আবৃত্তি। খোপায় গোজা ফুল কিংবা মাথায় ফুলের টোপরে নিজেকে সাজিয়েছে তরুণীরা। মেতে ওঠে মাতাল সমীরণে, ইট পাথরের নাগরিক জীবন আর ধূসরতা ভুলে অনুষ্ঠানকে মনের মতো উপভোগ করছেন বাঙালি সংস্কৃতিপ্রেমীরা। নতুন পাতা ঝরে, তারপরে ফুল ফোটে, দেখতে ভালো লাগে, নিজে পড়তে ভালো লাগে, প্রকৃতির উচ্ছ্বাস, মনের উচ্ছ্বাস, বাঙালিয়ানা স্বাদটা যেন না ভুলি আমরা। আসলে শুধু ধারাবাহিকতার স্বার্থেই নয়, বরং বাঙালি ঐতিহ্যের স্পন্দন ছড়িয়ে দেওয়ার বাসনায় এই আয়োজন বলে জানান আয়োজকরা। এ ধরনের আয়োজন অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য অনেক বেশি বার্তা বয়ে আনে। বসন্ত বরণের প্রভাতি এই আয়োজন শেষ হয় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।